সোমবার ছিল ভারতের 75তম স্বাধীনতা দিবস। এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। আজ ভারতের 76তম স্বাধীনতা দিবসের উদযাপনে হিসাবে উপস্থিত সকলকে জানাই হার্দিক অভিনন্দন। যে সকল বীর স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদান মাধ্যমে আমরা ভারতের স্বাধীনতা অর্জন করেছি তাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই। শহীদ এবং স্বাধীনতা সংগ্রামের আশীর্বাদ মাথায় নিয়ে প্রশাসন, সাধারণ নাগরিক ও জন প্রতিনিধিদের পারম্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পূর্ব বর্ধমান কৃষি প্রধান জেলা, কৃষকরা কৃষক শস্য বীমা, কৃষক ক্রেডিট কার্ড ও ধান কেন্দ্র থেকে সহায়ক মূল্য ধান বিক্রির সুবিধা পাচ্ছেন। পাশাপাশি জেলা শাসক প্রেস কর্নার কোর্ট কম্পাউন্ড এলাকায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক। আমরা দেখলাম উত্তোলনের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠান তার সুমহান ইন্ডিপেন্ডেন্স ডে আমরা
সেলিব্রেট করলাম। আমাদের সবই আমার জেলাবাসীকে শুভেচ্ছা রইল। আমরা এখানে বিআর আম্বেদকর পুরস্কার মেধা বাচ্চাদেরকে এসসি এসটি ক্যাটাগরিতে 16 জনকে দেওয়া হলো। আমরা কী কী জেলাতে কাজ করছি, আমাদের কৃষক বন্ধু থেকে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরকার, সেটাও আমি আমার স্পিচে বলেছি। আর সবই আমার যে ডিস্ট্রিক্টের বাসিন্দারা আছে তাদেরকে আমার থেকে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে স্বতন্ত্র দিবসে খুব শুভকামনা, ধন্যবাদ। পুরস্কার বিতরণ কোন মানে কিসের ভিত্তিতে করা হবে? এছাড়াও এদিন বর্ধমান শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, রাজনৈতিক দল এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। আচ্ছা লাগ রহা হ্যাঁ, পহলে তো সবই কো ইস 75ভিঁ সাল কা বহুত বহুত মুবারকবাদ। আর আমারে স্কুল মে হরেক তরহ কা প্রোগ্রাম, এসে কম্পিটিশন সে লেকর নৃত্য, उसके बाद ड्रेस कंपटीशन, ड्रिल कंपटीशन, प्रभात फेरी, ये सभी का आयोजन किया गया है। अभी भी कुछ प्रोग्राम अभी बाकी है, कुछ टीचरों ने प्रोग्राम किया है, कुछ बच्चों ने प्रोग्राम किया है, और सभी मिलजुल कर आपस में ये आज़ादी का अमृत महोत्सव हम लोग बहुत सफलता से मना रहे हैं। आज बर्धवान नेहरू विद्या मंदिर जो हिंदी स्कूल है बर्धवान का, उस स्कूल में हम लोग इस आज़ादी के अमृत महोत्सव का पालन कर रहे हैं। आज हम लोग सुबह 7 बजे हमारी एक रैली हुई थी तिरंगा के साथ, जिसमें हमारे 1000 बच्चे के आसपास हम लोग हिस्सा लिए थे, और उसके उपरांत आज की जो कार्यक्रम है वो हम लोग अभी कर रहे हैं। इस कार्यक्रम में स्कूल के बच्चे ने बहुत ही बढ़ चढ़ के हिस्सा लिया है। इस कार्यक्रम में आज हमारी इंटर क्लास अंतराक्षरी की प्रोग्राम हुई है, और जिस जो एक सप्ताह से चल रहा था इंटर क्लास ड्राइंग कंपटीशन, इंटर क्लास स्पीच कंपटीशन, इंटर क्लास क्विज कंपटीशन, इंटर क्लास लेखन कंपटीशन, सारे कंपटीशन आज हम लोग बच्चों को जो विनर्स हैं उनको पुरस्कृत करेंगे। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ বোস কি, মহাত্মা গান্ধী কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ বোস কি, মহাত্মা গান্ধী কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, এবার সন্ত ঘোষ পুষ্পস্তব দেবে গান্ধী ভাই ভাই সঙ্গে হিপে, ভাই ভাই সঙ্গে হিপে, ক্লাবের সভাপতি অমল দর্মা, গান্ধীজি মহাত্মা জি, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, স্বাধীন ভারত কি, জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।